कोरोना महामारी के समय में आशा कर्मी द्वारा अग्रिम पंक्ति में रहकर स्वास्थ्य सेवा लोगों तक पहुंचाने एवं स्वास्थ्य के प्रति उनके अवदान को देखते हुए राज्य के मुख्यमंत्री द्वारा आशा कर्मियों को वीरांगना प्रमाण पत्र से सम्मानित किया गया। राज्य के मुख्यमंत्री ममता बनर्जी द्वारा प्रदत्त वीरांगना प्रमाण पत्र देने हेतु आज बानाहाट ब्लॉक तृणमूल कांग्रेस महिला कमेटी के सदस्यगण बानाहाट स्वास्थ्य केंद्र पहुंचकर वहां पर उन्होंने सभी आशा कर्मियों को राज्य के मुख्यमंत्री द्वारा दी गई वीरांगना प्रमाण पत्र को उनके हाथों में दी। इस कर्मसूची में बानाहाट ब्लॉक तृणमूल कांग्रेस महिला समिति के सभापति सोमा सोम, स्थानीय पंचायत सदस्य श्वेता महतो, बानाहाट ब्लॉक तृणमूल कांग्रेस के ब्लॉक सभापति नयन दत्ता तबारा कली सहित कई उपस्थित थे। আজ কে এখানে একটা কোভিড যে মহামারীটা আমাদের সারা দেশে চলছে, তো সেই কোভিডে সবথেকে বড় অবদান ছিল আমাদের হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ, এদের ভীষণ একটা বড় অবদান ছিল। তো সেখানে আমরা আমাদের হেলথ সেন্টার মানে ডিপার্টমেন্ট থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে এই আশাকর্মীদের জন্য একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে যে এরা বীরের মতো কাজ করছে, তাই বীরাঙ্গনার বাহিনীর থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সেই সার্টিফিকেটটাই আজকে এদের হাতে তুলে দেওয়া হলো। এই সার্টিফিকেট কোথায়? এই সার্টিফিকেট স্বয়ং আমাদের সিএম, আমাদের একটা বীরাঙ্গনা বাহিনী তৈরি করা হয়েছে যারা মানে এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে, সেই যারা মহিলারা বীরের মতো কাজ করে সেই বীরের মানে বীরদের জন্য বীরাঙ্গনার সার্টিফিকেট আমাদের জেলা একদম পুরো স্টেট থেকেই আসছে। আজকে কে কে উপস্থিত ছিলেন আজকে এই প্রোগ্রামে? আজকে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি মহিলাদের প্রোগ্রাম, তো আমার মহিলা ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে এখানে, আমি নিজে একজন ব্লক প্রেসিডেন্ট আছি এবং আমার মাদার ব্লক প্রেসিডেন্ট আছে, নয়ন দত্ত মহাশয় আছে, তবারক আলী আছে এবং আমার সমস্ত বোনরা আছে, এই পার্টের পঞ্চায়েত আছে। আপনার নাম কি? আমার নাম সোমা সোম।